Ama
মানুষের যখন ক্রয় ক্ষমতার বাইরে তখন জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। এই সময়ের উপযোগী কর্মসূচি গ্রহণ করার জন্য আজকে আমরা দেখছি এখানে শত শত না হাজার মানুষ মা বোনেরা আজকে প্রতিবন্ধীরা বিভিন্ন জায়গা থেকে এসে দাঁড়িয়েছে এই সাহায্যের জন্য। এই সাহায্য কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে, জিয়াউর রহমানের দল দিচ্ছে, খালেদা জিয়ার দল দিচ্ছে, তাই প্রমাণের নির্দেশে আজকে কর্মসূচি হচ্ছে। অতএব এই কর্মসূচি যেটা ছাত্রদল শুরু করলো ইনশাল্লাহ দেশ তার প্রমাণের নেতৃত্বে তার নির্দেশে এই কর্মসূচি আমরা আগামী দিনে চালিয়ে যাব ইনশাল্লাহ, এবং দুঃখী দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াবো। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই জনগণের পাশে আজকে যে সরকার দাঁড়াচ্ছে না, যে সরকার গোড়াবিহীন সরকার, যে সরকার জনগণের সরকার নয়, যে সরকার আজকে ভোট চুরি করে ক্ষমতা এসেছে, অতএব জনগণের প্রতি তাদের মতামত নেই, জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই জন্যে অবিলম্বে 90 যেমন সরকার বিরোধী আন্দোলন করে সেদিন জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু এবং দেশপ্রেমী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন যুবক ছাত্র শ্রমিক কৃষক মেহনতি মানুষ রাজপথে নেমে এসেছ। আজকেও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যে, জনগণের দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্যে, জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠার জন্যে আগামী দিনে 90 ইস্তেকবালায় আরেকটি গণপুত্থান এই খোকন সামরের নেতৃত্বে হবে ইনশাল্লাহ, এবং গণতান্ত্রিক সরকার হবে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ কয়েক তারেক রহমান আল্লাহর রহমতে এই বাংলাদেশে ফিরে এসে জনগণের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। এই কথা বলে জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জওহর হোক। দেশ কয়েক তারেক রহমান জিন্দাবাদ।